নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি কুমড়ো শাকের মুখরোচক একটি রেসিপি নিয়ে। সেকেলে ঠাকুমা দিদারাই শুধু কুমড়ো শাক খেতে পছন্দ করতেন না, এই কালে আমরাও কিন্তু কিছু কম পছন্দ করি না। তবে এই প্রচণ্ড গরমে মাঝে মধ্যে কম মশলায় কুমড়ো শাকের এই রান্নাতে কিন্তু সত্যিই মুখের স্বাদটা একটু হলেও চেঞ্জ হবে। তবে আমি আজকে অভিনব পদ্ধতিতে রান্না করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্নাটা আমি একবারেই বসিয়ে দেবো, সেই জন্য কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেছে, কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকগুলো ডাঁটা সমেত কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ওপর থেকে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তরকারির স্বাদমতো লবণ কিন্তু আমি পরে দেব। এবার ফোড়নের সাথে কুমড়ো শাকগুলো একটু কষিয়ে নিতে হবে। ফোড়নের সাথে কুমড়ো শাক একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে 1টা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুর কিছুটা অংশ হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছি, আর কিছুটা আমি আস্তই রেখেছি। এবার আলু দেওয়ার পর ওপর থেকে তরকারির স্বাদমতো লবণ আমি এখন একবারই দিয়ে দেব, আর 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি মশলার জন্য আদা জিরা বাটা। এই কুমড়ো শাকের তরকারিতে কিন্তু ধনে গুঁড়ো কিংবা টমেটো পেস্ট কোনো কিছু দেওয়ারই একদমই প্রয়োজন নেই। ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো শাকের সাথে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কুমড়ো শাকের এই রান্নাটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পারলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। কুমড়ো শাকের সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এদিকে ঝোলটা ফুটতে থাক, আর এদিকে আমি 1টা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি প্রথমেই 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ থেতো করে রাখা রসুন। 10 থেকে 12 কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছিলাম। এবার রসুনের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত হালকা ভেজে নিতে হবে। রসুনটা হালকা ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল বাটা। 1 মুঠো ছোলার ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শিলনোড়াতে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার ছোলার ডালের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। কুমড়ো শাকের সব পুরনো পদ্ধতি ফেলে দিয়ে একবার এই অভিনব পদ্ধতিতে বাড়িতে রান্না করে দেখুন। একবার রান্না করলে বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। রান্নাটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর এদিকে দেখুন, ছোলার ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ছোলার ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। একদম খুব বেশি ভেজে নেওয়ারও কিন্তু প্রয়োজন নেই, কারণ আমি এই ছোলার ডালটা ঝোলের মধ্যে দেব। এবার ভেজে নেওয়া ছোলার ডালটা ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দেওয়ার পর কুমড়ো শাকের সাথে ছোলার ডাল একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দেব। একটু মিষ্টি না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লো টু মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ছোলার ডালের সাথে তরকারিটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আর তরকারিটা সুন্দরভাবে মজেও আসবে। দেখুন তরকারিটা দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। পুরনো সব পদ্ধতি বাদ দিয়ে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের এই অভিনব রান্নাটি বাড়িতে একবার রান্না করে দেখুন। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।